নমস্কার বন্ধুরা, আমি জেনিস। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে বাদশাহী আলুর দমের একটা রেসিপি শেয়ার করব। আপনারা ভিডিওটা দেখুন, যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক আর শেয়ার করে দেবেন। আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। বাদশাহী আলুর দমের জন্য আমি নিয়েছি 600 গ্রাম আলু। আলুগুলোকে গোটা আমি কুকারে দুটো হুইসেল দিয়ে সেদ্ধ করে ঠান্ডা করে দুটুকরো করে কেটে রেখেছি। আর আমার মশলার মধ্যে লাগছে 1/2 বাটি নারকল কোড়া, 1 বাটি টক দই, 10-12টা কাজু বাদাম, লাল লঙ্কার গুঁড়ো, গোটা গরম মশলা, পাউডার গরম মশলা লাগবে, স্বাদ মতন নুন, 4-5টা কাঁচা লঙ্কা, স্বাদ মতন চিনি, ঘি, আর রান্নাটা করবো আমি সর্ষের তেলে। টক দই, নারকল কোড়া, 4-5টা কাঁচা লঙ্কা আর 10-12টা কাজু আমি একসাথে পেস্ট করে নেব। প্যানটা গরম হয়ে গেছে, প্যানের মধ্যে আমি একটু তেল দিয়ে দেবো, দিয়ে আলুগুলো ভেজে নেব। তেলের মধ্যে একটু নুন দিয়ে দেবো, দিয়ে আলুগুলোকে একটা একটা করে দিয়ে দেবো ভাজার জন্য। আলুগুলো 1 মিনিট ভাজা হোক ততক্ষণ আমি এটাকে একটু চাপা দিয়ে 10 মিনিটের জন্য অপেক্ষা করব। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে দেখে নেব। সব দিক সমান করে ভেজে নেব। আর একটু চাপা দিয়ে দেবো, ঢাকনাটা খুলে দেখে নেব। আলুগুলো প্রায় ভাজা হয়ে এসছে। এবার আমি আলুগুলোকে তুলে নেব। দেখুন বন্ধুরা, আলুগুলো সব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এই আলু ভাজার তেলের মধ্যেই আমি একটু ঘি দিয়ে দেবো। আপনারা চাইলে ঘি নাও দিতে পারেন, তবে বাদশাহী আলুর দমে একটু ঘি দিলে স্বাদটা ভালো হয়। গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো, 2টো দারচিনি, 4টে ছোটো এলাচ, 4টে লবঙ্গ। এবার এই বাটা মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এটাকে লো ফ্লেমে ভালো করে কষবো। স্বাদ মতো নুন দিয়ে দেব, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, চিনি দিয়ে দেব, চিনিটা একটু বুঝে দেব, কারণ কি বাদশাহী আলুর দমে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয়। হলুদের ব্যবহার করব না, আর কোনো মশলাই আমি এর মধ্যে দেব না। মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব, বাটা মশলা দিয়ে, গরম মশলা ফোড়ন দিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। একটু চাপা দেবো মশলাটা কষে আসা অবধি, খুলে একটু দেখে নেব।
মশলাটা অনেকটা কষে আসছে, তেল আর ঘি ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেব, দিয়ে আলুগুলোর সঙ্গে ভালো করে মশলা দিয়ে কষিয়ে নেব। আলুর সঙ্গে মশলা কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে মশলা যেটাতে বেটেছিলাম তার মধ্যে একটু জল দিয়ে এর মধ্যে দিয়ে দেবো, যাতে আলুগুলো আরেকটু সেদ্ধ হয়ে যায়। দিয়ে আমি এটাকে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। ঢাকনাটা খুলে নিচ্ছি। বাদশাহী আলুর দম অলমোস্ট ডান, আমি গরম মশলাটা উপরে দিয়ে দিলাম। কটা কাঁচা লঙ্কা এর উপর দিয়ে দেবো, চেরা কাঁচা লঙ্কা। আর এটাকে চাপা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে আমি এটাকে প্লেট করব। তৈরি হয়ে গেছে বাদশাহী আলুর দম। এটা একটা এমন সুন্দর রেসিপি যেটা আপনারা নিরামিষ দিনে সুন্দরভাবে খেতে পারবেন, বাড়িতে পুজো আচ্ছা হলেও আপনারা তৈরি করতে পারবেন। আপনারা একবার এটা যেভাবে আমি বানালাম বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে।